Agartala na. Jao na. Ami beta paichi na. Guys, welcome back to our channel again. কারণ আমরা অনেকদিন ধরে ব্লগ ঠিক করে বানাতে পারছি না কারণ কেন মানে প্রচন্ড ব্যস্ততা সেটা নিয়ে তোমাদেরকে তোমাদের সাথে সবটা নিয়ে শেয়ার করব আজকে কারেন্ট নেই তো আজকে আমি অফিসে যাইনি কারণ আজকে একটা বিশেষ দিন সেটা হলো আমাদের 85 ডেজ কমপ্লিট হয়ে গেছে ভ্যাকসিনের ওটা মোটামুটি এই মাসে গত মাসের 11 তারিখে কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভাবলাম যে অনেক কিছু অনুষ্ঠান ছিল সেই জন্য আমরা কি করতে পারিনি ভ্যাকসিনটা নিতে পারিনি যদি শরীরটা খারাপ করে ওই জন্য তোমাদেরকে বলেছিলাম কিন্তু আজকে আমরা আজ 15 তারিখ 2 তারিখ ঠিক আছে তো আজকে আমরা ভ্যাকসিনটা নিতে যাচ্ছি ফাইনালি কারণ আজকের পর যদি কোনো অসুবিধা হয়ও তাও কোনো প্রবলেম নেই আর তুমি ঠিক আছো তো ওর না একটু নিতে ভয় লাগে ঠিক আছে অনেকটা ভয় লাগে কিরকম ভাবে যেন দেয় ঠিক আছে তো আমরা এখন যাবো বৃষ্টিও নেমে গেছে ঠিক আছে তো চলো আগে যাই কাঞ্চি হাই বলো হাই হাই বলো হাই বলো হাই হাই কেমন আছো ঠিক আছে তো চলো আমরা যাই এখন গিয়ে আগে ভ্যাকসিনটা নিয়ে নে চলো তুই জুদা তুই দেখো কি অবস্থা আমাদের বাড়িতে মানে বাড়ি থেকে বেরোনোর সময় মানে একদম ঢল পুরো বৃষ্টি হচ্ছে আর এদিকে বৃষ্টিই নেই মানে কতটুকু তফাত মানে আমাদের বাড়ি তো ক্যাম্পের বাজারের একটু গলি দিয়ে ঢুকেই আর এটা হলো বেলতলি মানে তফাতটা অনেকটা তো আমি তো এখন বেরিয়ে পড়েছি আর গাড়ি নিতে হয়েছে কেন জানো বাইক নিয়েই যেতাম গাড়ি নিতে হয়েছে আমাদের দিকে অঝরে বৃষ্টি মানে ঢল নেমেছে আমরা বেরোবো এরকম টাইমে খুব বৃষ্টি হচ্ছে তারপর বেরোলাম বেলতলি কালী মন্দিরের সামনে এসে দেখি 1 ফুটও বৃষ্টি আমি দেখাচ্ছি তোমাদের তো মাকে ফোন করেছি মা বলছে মাকে বলছি যে আসছে মেয়ে ভ্যাকসিন নিতে মা জানে না আমি যে রামনগর ভ্যাকসিন নিতে যাচ্ছি আমাদের ওই ছন্টিলার দিকে ভ্যাকসিন একদম মানে সবসময় আমি আছে না এদিকে তো চিনি না ঠিক আছে ওরা আমি ছন্টিলা ছন্টিলা বলে তার জন্য আমি ছন্টিলা বলেছি আর ছন্টিলা না এটার নাম হলো আশ্রম পাড়া তো আমার আমাকে বলে ধর এটা কি বলছো এই যে বৃষ্টি নেমেছে এখন আবার আমি না পরে দেখাবো দেখাও না দেখো না তোমার তো দেখাও 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 দেখাচ্ছি তো এই দেখো আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিজে যাওয়ার মানে বৃষ্টি ভিজে যাওয়ার তোমার খুব স্বপ্ন ছিল হ্যাঁ হ্যাঁ ভিজে আমি ভিজছি কোথায় মানে গাড়ির মধ্যে থেকে ভিজে আমার ইচ্ছে ছিল ভিজে ভিজে যাবো কিন্তু বিয়ের আগে মার জন্য পারিনি এখন ওর জন্য পারি না ও কথাটা কমপ্লিট হতে দিল না তো হ্যাঁ বলছিলাম আমি সব আমি ছন্টিলা বলেছি তখন ও বলে ছন্টিলা কি এটাকে আশ্রম পাড়া বলে তো আমি ধরে না ভালো করে বলতে হবে না ছন্টিলা এটা কি আমি তো আমি তো জানি না কি হয়েছে ছন্টিলা যে এই জায়গার লোকগুলো না যখন ওদেরকে বলি তোমাদের বাড়ি কোথায় ছন্টিলা এই আমাদের পাড়াটাকে ছন্টিলা বলবে না তা আশ্রম পাড়া বলবে তো ওই জন্য নাকি নামটা শুনতে একটু কেমন লাগে তাই না আচ্ছা বলো আমি কি জানি আমি আমি তো জানি না এদিকের কি নাম বলে কি ওরা ওদের মুখ থেকে ছন্টিলা শুনে তাই আমি ছন্টিলা বলেছি আসলে আশ্রম পাড়া তো ওইদিকে আমাদের সেন্টার পড়েছিল তো একজন দিদি আছে পিতা দিয়ে ওর চেনা পরিচিত ওর সাথে গান টান করে তো দিদি দিদির আমরা যখন ফার্স্ট ভ্যাকসিন নিয়েছিলাম তখন ওইখানেই আশ্রম পাড়া আমাদের সেন্টার পড়েছিল তো আজকে দিদি ভাই ওইখানে নেই তো দিদি বলেছে যে আজকে রামনগর 9 নম্বর সেন্টারে আছে তো আমরা ওইখানেই যাচ্ছি রামনগর যাচ্ছি তো মাকে তাই ফোন করেছিলাম তো মা বলছে আমাদের দিকে তো একটুও বৃষ্টি নেই তো আমার এদিকে আবার বৃষ্টি আছে ওদিকে বৃষ্টি নেই তফাৎটা এতটুকু তাহলে চলো এখন যাওয়া যাক আমরা যাচ্ছি এখন ফ্লাইওভার দিয়ে যাবো কথাটা তোমাদের সাথে শেয়ার করার ছিল ব্লগের ব্যাপারটা নিয়ে
তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কয়েকদিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কেননা ও খুব বিজি হয়ে গেছে অফিসের কাজে আরও কাজে, আর আমিও খুব বিজি হয়ে গেছি। আমার বিয়ের এবার লাস্ট সেমিস্টার, মানে লাস্ট অন্ত শেষ, কারণ করোনার জন্য সবাইকেই দেখছো যেমন ডিগ্রি কলেজগুলো পিছিয়ে গেছে আরও দু মাস, এরকম আমারও সেম দশা হচ্ছে। তো বিএড আমার কমপ্লিট হয়ে যাবে এক দু মাসের মধ্যে। আর হ্যাঁ, যেটা বলার ছিল ব্লগের ব্যাপারটা আমি বলেছি যে এখন খুবই বিজি আছি আমার স্ট্যানোগ্রাফি ক্লাসগুলো নিয়ে, স্টুডেন্টসদের নিয়ে, কারণ নতুন অ্যাডমিশন হচ্ছে, আরও ব্যাচ আছে তোমরা জানো, অনলাইন আমি ক্লাস করাই, এখন অফলাইনেরও একটা ডিসিশন নিয়েছি। তো অফলাইনে ডিসিশনটা নেওয়া মাত্রই দেখলাম কালকে নিউজ চ্যানেলে দেখালো যে 10টা থেকে আমার কারফিউ দেওয়া হয়েছে আগরতলাতে। তো এখন আমি ভাবছি যে যদি এরকমও শুনেছি যে 7টা-8টা থেকে বা 6টা থেকে আবার কারফিউ শুরু হতে পারে, আর আমি অফলাইন ক্লাসটা বিকেলবেলায় করাবো, তো এখন এইটা প্রবলেম হয়ে গেছে। আর আমি করাবো আমার বাবার বাড়িতেই ক্লাসটা করাবো, তো এখন এই প্রবলেম হয়ে গেছে। তো এখন সব স্টুডেন্টসদের আবার ফোন করতে হচ্ছে যে তোমরা অনলাইন ক্লাস জয়েন করো, যখন অফলাইন হবে তখন আবার অফলাইন করাবো। তো এই ব্যাপারগুলো নিয়ে সব কিছু গোছাতে হচ্ছে, তারপর ওদের জন্য ফর্ম রেডি করা, ওদের পাঠানো, অনলাইনের ব্যাপারটা তো সেম তোমরা জানোই কতটুকু হেডেক থাকে অনলাইনে ক্লাস করাটা আমার জন্য। অফলাইন থেকে অফলাইনে যাচ্ছে, ওদেরকে ফেস টু ফেস দেখতে পাচ্ছি, এত প্রেশার হচ্ছে না, কিন্তু স্টুডেন্টসদের থেকে টিচার্সদের বেশি প্রবলেম হয় অনলাইন ক্লাসটা করাতে। তো এটার জন্যই একটু বিজি আছি, তার জন্য ব্লগটা দিতে পারছি না, আমারও ভালো লাগে না, কিন্তু এটা একদম শিওর যে সব কিছু সেট আপ করার পর আবার আগের মতো ব্লগ আসবে তোমাদের। তবে হ্যাঁ, একটা কথা কি জানো তো, অফিস মেনটেন করে তারপর এত কাজ, দুজনে সব কিছু মেনটেন করে ব্লগ করাটাও অনেকটাই কঠিন। তারপরেও আমরা চেষ্টা করছি যে কন্টিনিউ কিছু না কিছু একটা আমাদের লাইফে, ব্লগ মানে কি আমাদের লাইফের ভালো ভালো মোমেন্ট, ভালো হোক সেগুলো, খারাপ হোক সবগুলো তোমাদের সাথে শেয়ার করো, কারণ তোমরা কিন্তু আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছো। মানে সত্যি কথা, আমরা রোজ দেখছি, মানে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার ওইগুলো যখন দেখি না, তখন নিজেদেরই কষ্ট লাগে যে আমরা যে সবসময় ব্লগ করতে পারছি না, তাই তো? তো ওটাই আর কি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ওদের বাড়িতে, তারপর এখান থেকে যাবো আমরা ভ্যাকসিন নিতে, তাদের বাকি কথাটা আমরা পরে বলবো, ঠিক আছে? হাই 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 নাই নাই। তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরটা যেখানে ঠাম্মা পুজো দেয়, এটা অনেক আগের ঘর। তো আবার এটা কাকা তারা ঘরে থাকে ঠাম্মা, এখন কি হবে, আর নতুন ঘর করেছে ওরা, ওইখানেও ঠাকুর মন্দির করেছে, ওইখানে চলে যাবে সিংহাসনটা। তো এটা নিয়ে অনেক স্মৃতি, এটার মধ্যেই ঠাকুমা সবসময় পুজো দেয়, তারপর এটাতেই সব কিছু হয়েছে। দেখো এখনো পুজো টুজো দিয়েছে, এখনো দিতে পারে, বয়স হয়েছে অনেকটাই, তারপরেও থামিয়ে দেয় এগুলো। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেই সেন্টারে যেখানে আমাদেরকে ভ্যাকসিন দেবে, আর এই হলো আমাদের মিতা দিদি। মিতা দিদি আমাদের মানে খুব হেল্প করেছে, এটা আমার একটা দিদি। হ্যাঁ, তো দিদি আমাদেরকে ভ্যাকসিন দিতে খুব হেল্প করেছে, আর ওর অবস্থা দেখবে এখন কি হয়, আর সেখানেও দিদি অনেকটাই হেল্প করেছে। তো প্রথমবারও সেম কন্ডিশন হয়েছিল দিদি, আরেকটা আমাদের সেন্টারে আমাদের ভ্যাকসিন নিতে হয়েছিল, তো দিদি বলল আজকে এখানে আসতে, তো এখানে এসে সেই ভ্যাকসিনটা নিলাম। তো তোমাদের সাথে দিদিকে পরে ইন্ট্রোডিউস করাবো, আগে কাজটা সেরে নিই, দেখবে ওর অবস্থা এখন কি, ও কি করছে দেখো। ও খুব ভয় পাচ্ছে, ঠিক আছে ওকে দেখাবো কি অবস্থা ওর, চলো। তুই
যাও না, আমি ব্যথা পাইছি না, কিচ্ছু ছিল না তো আমার। একবার তুমি তো করতেছো, আগের থেকে অনেক কম লাগে, তুমি বুঝতো না। দেখছো দিলাছি কিন্তু, তোমার দিল অলরেডি দিলাছি কিন্তু, ভালো ব্যাকসিন এটা কিন্তু কি সুন্দর করে দিয়ে যাবে মানে তোমার আস্তে 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 ওটার জন্য আমাদেরকে হেল্প করেছে এ হলো মিতাদি। মিতাদি হাই বলো। দিদি আমাদেরকে অনেক হেল্প করেছে, আমার ভুল হয়েছিল না, আমি ওটাও ঠিক করে দিয়েছিল। দিদি খুব ভালো গান করে, যেটা আমাদের 15th অগস্ট সেপ্টেম্বর একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আমি শেয়ার করবো তোমাদের সাথে, দিদির গানও তোমরা শুনবে। তো থ্যাংক ইউ দিদি, চলো একদম। আমার ইনজেকশনকে আমি ভীষণই ভয় পাই আর কি বলবো আমি।
বললে বোঝাতে পারবো না। তো এখন বাড়িতে চলে এসেছি আর প্রচন্ড গরম বাইরে, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এখন বাজে 9টা, তো আমাদের যে অবস্থাটা, আর মানে তার আগে একটা কথা বলি, যখন আমরা তার আগের ভ্যাকসিনটা নিয়েছিলাম সেটা হয়েছিল কোন মাসে জানি, আগস্টে না, কবে আমরা জুলাই যে ভ্যাকসিনটা নিয়েছিলাম, মানে প্রথমত বললাম যে মানে বলবো যে সকাল থেকে পুরোদমে কাজ করছিলাম, মানে ভাবলাম যে আমাদের তো কিছুই হবে না, আমাদের হতেই পারে না। তারপর সারাদিন কাজ টাজ করার পর যেই 9টা, দেখো এখন 9টা বাজে, এই যে 9টা বাজে, ঠিক আছে। তো তো কি হয়েছে তোমাকে দেখালে, তো যাই হোক, তো সেই গতবার যখন নিয়েছিলাম এটা সেকেন্ড ডোজ, আমাদের ফার্স্ট ডোজটা নেওয়ার পর 9টা যখন বাজলো, হঠাৎ করে শরীরটা যেন কেমন হয়ে গেল, মানে এটা এমন মনে হচ্ছিল যে 9টার জন্যই ওটা বসে রয়েছিল টাইমটা। যেই 9টা বাজলো আমাদের শরীর মানে ফার্স্ট আমাকেই ধরেছে, নিজেকে নিজে খুব পাওয়ারফুল আমি মনে করি, ঠিক আছে, ওই জন্য ভাবছিলাম কিছুই হবে না। তো তারপর হঠাৎ করে দেখি শরীরটা কেমন যেন গরম গরম হয়ে আসছে, তারপর মোটামুটি আধ ঘন্টার মধ্যে এমন জ্বর উঠেছে না, আর শরীর হাত পা কেমন জানি গা ঝিমঝিম ঝিমঝিম করছিল, নেশা নেশা লাগছিল। আমার এগুলো আবার ভালো লাগে, জ্বর ওঠা, শরীর বা হাত পা মানে হাত পা ব্যথা, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো জানি না এই ভিডিওটা করার পর কীভাবে এডিট করবো, যাই হোক মানে শরীরটা যেমনই থাকুক না কেন আমি ওই অবস্থাতেই এডিট করব, করে তারপর কালকে এটা সকালবেলা পোস্ট করব তোমাদের জন্য। আর যেই কথাটা আমি তোমাদেরকে অনেক দিন ধরে বলতে চাইছিলাম, হয়তো বা ও আজকে যাওয়ার সময় ভিডিওটার মধ্যে বলেছে, মানে অ্যাকচুয়ালি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, মানে সবচেয়ে বড় কথা হলো মধ্যবিত্ত না, মানে দেখো এই ব্লগের মধ্যে ওর সঙ্গে সঙ্গে আমিও ইনভলভ থাকি, ঠিক আছে। তো এই জায়গাটাতে দেখতে গেলে আমাকেও আসতে হয়, ওকে আসতে হয়, আর এখন এইরকম হয়ে গেছে, এখন তো সিচুয়েশনটা কিছুটা ঠিকঠাক, ঠিক আছে, মানে বেরোনো যাচ্ছে, কাজ কর্ম সব করা যাচ্ছে। আমি সকালবেলা বেরোই 10টার সময়, ঢুকতে ঢুকতে বাজে তোমার ধরো 7টা 8টা, 9টাও বেজে যায়। তো তারপর বুঝতেই পারছো সারাদিন কাজকর্ম করে যে সিচুয়েশনটা, ওই সিচুয়েশনটার মধ্যে আবার ব্লগ যে কী করবো মাথাতেই ঢুকে না, কারণ একটা ব্লগ করতে গেলে কী বলছো, কিছু বলছো বলো না কেন, হ্যালো আছো, আছে, তুমি আমার দিকে তাকাও, অ্যাটলিস্ট ওদের দিকে তাকিয়ে থাকো, তুমি মোবাইল নিয়ে কী করছো রাখো, ওরা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ব্যাপারটা কী হয়, একটা ব্লগ করাটা, ব্লগ করতে গেলে আগে কিছু একটা টপিক ভাবতে হয়, তাই তো, তারপর ওটাকে নিয়ে একটা ব্লগ বানানো যায়, ঠিক আছে। বাট এখন এতটাই কাজের আমাদের প্রেশার এসেছে, যেমন করে ওর যে স্টেনোগ্রাফি ক্লাসটা, ওটা একটা মানে সন্ধ্যেবেলা একটা ছিল, সোমবার বুধবার আর শনিবার, এই তিন দিন ক্লাসটা করাতো 8টা 8:30 থেকে, আমি আসার পর ওই অনলাইন ক্লাসটা করতো, কারণ একে একে ও সম্ভব হতো না, কারণ ক্যামেরা সেট ফেট করতে হয়, তারপর সবগুলো শেষ করে তারপর মানে তোমার ক্লাসটা শুরু করতে হয়। তো দেখা যাচ্ছিলো কি ক্লাসটা মানে ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু এখন কি হয়েছে আরও অনেক স্টুডেন্ট এসছে যারা নাকি চাইছে ক্লাস করতে। তো এখন সকালবেলা একটা ব্যাচ ওপেন করা হয়েছে, ঘুম থেকে উঠে একটা করাতে হবে 7টা থেকে 8টা অবধি বা 8:30 অবধি, তারপর রান্নাঘরে কাজ, যেহেতু মানে বাড়িতে কাজ তো করতেই হবে, নাহলে খাবো কি আমরা, ঠিক আছে, রান্নাঘরে কাজটাও করতে হবে ওর, ওটা ও আর মা মিলে করে, তারপর ওটা সারার পর আমি আবার অফিসে বেরিয়ে যাই, অফিস থেকে আসি রাত্রেবেলা, রাত্রেবেলা এসে আবার ওর ক্লাস হবে 8:30 থেকে 8টা থেকে, এইভাবেই প্রত্যেক দিন একের পর এক মানে কাজের উপর দিয়েই আমাদের সময়গুলো কেটে যাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে মানে মানে যে ব্লগ একটা ভালো করে করে মানে তোলা, ওটা একদমই মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। তো মানে হয়তো বা তোমাদের মানে আমি আমরা দুজন মিলে একটাই কথা বলতে পারি, মানে হয়তো বা রোজ ব্লগ সেরকম যদি নাও দিতে পারি, মানে অ্যাটলিস্ট আমাদের মানে আমাদের লাইফের যে মোমেন্টগুলো মানে মানে খুব মানে তোমাদের সাথে শেয়ার করবো বা শেয়ার করার মতো মনে করি, যে মানে দেখো কাজ টাজ ওইগুলো তো নর্মাল ব্যাপার, ঠিক আছে, আর খুব স্পেশাল মোমেন্টগুলো যেগুলো আছে আমাদের লাইফের, ছোটো থেকে হোক বা বড়ো হোক, যেমন করে আজকে ভ্যাকসিন নিলাম, ওটার করতে গিয়ে কী কী হয়েছে তোমরা দেখো দেখেছো, তো এরকম ছোটো ছোটো ভালো ভালো মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো
যতটুকু সম্ভব চেষ্টা করব আমরা ওই জিনিসগুলো শেয়ার করতে। আর বুঝতেই পারছো যে কাজের জন্য সেই বাকি সময়টা কীভাবে কেটে যায়, তো আমাদের মানে কাজটা করাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু একটু করে ব্লগ আমরা তোমাদের কাছে দেবো। সামনে পুজো আসছে, পুজোর মধ্যে ভালো ভালো ব্লগ আসবে, তারপর আমরা কলকাতা যাবো ওটার ব্লগ। আর এইটা তুমি মানে আরেকটা কথা বলি যে কথাটা বলছিলাম, জানো মানে আমি দুদিন আগে যেটা আমি আর বউ দেখছিলাম, মানে আমরা যে ব্লগগুলো বানাচ্ছি ওই ব্লগগুলো যখন আমরাই দেখি না তখন আমাদেরই অনেক ভালো লাগে। যেরকম হ্যাঁ আশীর্বাদ, তারপর উদিপুর যখন গেছি বার্থডে সেলিব্রেশনটা দেখলাম, এইগুলো দেখতে দেখতে অনেক সময় ভালো একটা সময় কেটে যায়। তো আমাদের লাইফের যে ভালো ভালো, আর সেটা হ্যাঁ সিদ্ধার্থ শুক্লার সাথে যে ঘটনাটা ঘটলো, তো এটাই আমি মানে সবসময় যেটা নিজেকে ভাবি বা নিজেকে মানে সবাইকে বলি, মানে আমাদের না মানে আমাদের আমরা কতদিন বাঁচবো, কখন বাঁচবো, কত তার সময় বাঁচবো আমরা নিজেরাও জানি না, ঠিক আছে? কখন কার মৃত্যুটা চলে আসবে ওটা কেউ জানি না। কেউ 20 বছরও মারা যাচ্ছে, কেউ 80 বছরও মারা যাচ্ছে, কেউ 100 বছরও মরছে না, আবার কেউ 40 বছরও মরে যাচ্ছে, ঠিক আছে? তো মৃত্যুটা ওদের তো মানে কোনো কিছু অভাব নেই, তারপরেও কেন ও মারা গেল বলো তো, ঠিক আছে? যদি এরকম কোনো প্রবলেম থাকতো তাহলে তো ও সেটা মানে ডাক্তার দেখিয়ে ঠিক করে নিতে পারতো। তো টাকাটাও তো মানে টাকাটা এতটাও সব কিছু করতে পারে না। অনেকে বলে যে টাকাই সব কিছু, টাকা দিয়ে সব কিছু করা যায়, এটা একদম ভুল কথা। টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। তো আমি সবসময় একটা ভাবি, আজকে হতো না, ঠিক আছে? টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, যদি সময় থাকতে সেই সময়টাকে ভালো করে বাচ্চাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি জমিয়ে গেলাম কিন্তু সেটাকে এনজয় করতে পারলাম না, সেটা কোনো মানে হয় না, না সব কিছু ফেলে যেতে হয়। আমি কতবার গেছি বটতলা শ্মশানে, ঠিক আছে? আমার অনেক রিলেটিভ মারা গেছে, ওদেরকে মানে ওদের জন্য গেছি শ্মশানের মধ্যে, তখন যখন মানে ওখানে রাখা হয় না তখন একটা কথাই ভেবেছিলাম যে আসলে তো শেষ পর্যন্ত এখানেই আসতে হবে, তো আলটিমেটলি আছে কি লাইফের মধ্যে, কী করার জন্য এত কিছু করছি, কী জন্য এত কিছু রেখে যাবো, কার জন্য রেখে যাবো, আমি তো থাকবো না, তো ওটাই আর কি। তো আজকাল দিনে মানে কখন কার কী হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তো যাই হোক, আজকে ওর খবরটা শুনে খুব খারাপ লাগলো, খুব মনটা খারাপ। তো যাই হোক, মানে এখন অবধি শরীরটা একটু একটু ঠিক আছে, একটু একটু কেমন কেমন গরম গরম, হ্যাঁ নাকটা একটু কেমন চুলকাচ্ছে, তো যাই হোক দেখা যাক শরীরটা কেমন হোক, কী জানি আমার খেয়াল নেই। তো আর ভিডিওটা আর বেশি লেংদি করবো না, অনেকটাই লম্বা হয়ে গেছে, তো তোমরা একটু সহ্য করে দেখে নিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর ব্লগ দিলাম, আর চেষ্টা করবো আমাদের ভালো ভালো মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। মানে মানে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো সবসময় হয়, কাজ টাজ করা, অফিসে যাওয়া, এগুলো তো আর দিতে পারি না, তো এর বাইরে আমাদের যে ভালো মোমেন্টগুলো হয়, খারাপ মোমেন্টগুলো হয়, সবগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেটা করবো, সবসময় করবো। তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আজকে এইটুকুই থাক, টাটা, বাই বাই।